4500 টাকা। হ্যাঁ হ্যাঁ, কত? 4500 টাকা মোট, মানে 40 কেজির দাম 4500 টাকা। তো এই জায়গাতে যদি আপনি 6 বস্তা থেকে 40,000 টাকার মতো বিক্রি হচ্ছে। আমি মোহাম্মদ মতিউর রহমান, গ্রাম বারোয়ানজুল, শাহজাহান, পূর্বগুড়া। আমার পেশা হলো আমি প্রাইমারিতে জব করি, পাশাপাশি কিছু চাষাবাদ করি। তবে মরিচ চাষাবাদ গত বছর করছিলাম অন্য এক জাত দিয়ে, লস খাইছিলাম। তারপরেও আমার নাগা ফায়ার মরিচের ভিডিও দেখে, ইউটিউব থেকে দেখার পরে ভালো লাগার কারণে পুনরায় আবার আমি এবছর মরিচ লাগাইছি। তাতে মোটামুটি আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। গত বছর মরিচ লাগাইছিলাম, হ্যাঁ, সে আমার গাছগুলো সব কুকড়ে গেছিল, সব 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 কতদিন বসে? সপ্তাহের মধ্যে সব গাছ কুকড়ে গেছিল। কতদিন বসে এটা হয়েছিল? ওটা ধরেন ওই 55-60 দিন, 55-60 দিনের মধ্যে যা শেষ শেষ একদম মরিচের গাছ সম্পূর্ণ তুলে ফেলে দেওয়া লাগছে। কয় শতক জমিতে লাগাইছে? ওটা আমার 33 শতক, এক বিঘা। অথচ এবার এই নাগা ফার মরিচ লাগাইছি আল্লাহর রহমতে, দুটো একটা অ্যাক্সিডেন্ট ওটা তো থাকবেই, তাছাড়া মোটামুটি সব গাছের কন্ডিশন ভালো। এই জমিতে সাধারণত বেলে মাটি, এটা দেখতেছি টোটালি বালি মাটি। বালি মাটিতে তো মরিচ হয় না? তো মাটির তো আমাকে সবাই নিষেধ করছে, এগুলো মাটি কিন্তু মরিচ হয় না, ফুলে যায়। হ্যাঁ ফুলে যায়। হ্যাঁ, আমি গত বছর করছিলাম অন্য চারা দিয়ে, আসলে ফুলে গেছে অলরেডি, ফুলে গেছে। ওটা আমি লস প্রজেক্ট গত বছরে, আর এবারে তারপরেও আমি সাহস করে আপনাদের প্রোডাক্ট ভালো মনে করে লাগাচ্ছি, দেখি। আচ্ছা আচ্ছা, তো এবার আল্লাহ রহমতে আসার অনু ভালো ভালো। প্রথম চালানে কত উঠাইলেন? প্রথম চালানে তো ধরেন 5 বস্তা, 5 বস্তা, 6 কেজি করে বস্তা, 60 কেজি, 60 কেজি। বর্তমানে বাজার মূল্য কত? 4500 টাকা, 4500 টাকা। হ্যাঁ কত? 4500 টাকা মোট, মানে 40 কেজির দাম 4500 টাকা। হ্যাঁ 4500 টাকা। তার মানে প্রথম চালানে আপনি 40,000 টাকা মতো বিক্রি করতেছেন মোটামুটি। কয় শতক জমি এটা? জমি কত? 45 শতক জমি। 45 শতক, না? কত কত খরচ হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত ধরেন আমার গাছের বয়স 55 দিন। 55 দিনে প্রথম উঠালেন? প্রথম উঠালাম। আচ্ছা, খরচ ধরেন ওই 75,000 টাকার মতো হয়। 75,000 টাকা, তাই আমার সব কামলা দিয়ে করা। ও, সব কামলা লেবার দিয়ে। এই যে আপনার গাছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছ, মানে বালি মাটিতে যে এরকম গাছ হয় আমার আগে কিন্তু আমি দেখি নাই, কারণ আসে দেখা উচিত ছিল যে মালচিং ছাড়া একটা বিধ্বস্ত অবস্থায় একটা জমি, যে জায়গাতে সব গাছ কুকড়ে লাগছে, সেরকম একটা দৃশ্য দেখার কথা। কিন্তু মানে আল্লাহ হয়তো আপনাকে নিজের হাতে বাঁচাইছেন। কি আগাম মরিচ চাষ করতে গেলে অনেক রিস্ক, আগাম মরিচের চারা গাছ ফুলে যায় অনেক, কিন্তু নাগা ফায়ার মরিচ ফলার দিক দিয়ে খুব কম, না ফুলাই বলা যায়, হঠাৎ দুই একটা ওটা তো থাকবেই। অন্যান্য চারা যারা লাগাচ্ছে অলরেডি 2 বার করে লাগানো হয়ে গেছে, আমি এখন একবারই আছে এবং ভালো আছে। নাগা ফায়ার, তাহলে বোঝা গেল যে আপনি বেলে মাটিতে নাগা ফায়ার ফুলে না? ফুলে না, হয়। হ্যাঁ আচ্ছা, আপনি মালচিং দেন নাই কেন? কি মনে করছিলেন যে আপনি মালচিংটা কেন দেন? ব্যবহার করে অভ্যস্ত নাই আর। আচ্ছা, দুই নম্বর হলো যে অতটা বুঝতে পারিনি যে বুঝতে পারিনি উপকারিতা। এখন কি বুঝতে পারতেছেন মালচিং দিলে কি হতো? যে মালচিং দিলে মনে হয় আচ্ছা দ্বিগুণ ফসল হতো, আমার দ্বিগুণ হতো এবং খরচাও কম হতো। মালচিং দিলে হয়তো আরো ভালো হতো, প্রথম ভুলটা হয়েছে মালচিং না দিয়ে। তো আগামীতে আল্লাহর রহমতে মালচিং দিয়েই করার চিন্তা ভাবনা আছে, এবার যা হয়েছে তারপরও চেষ্টা করবো আর ভুলগুলো শুধরানো। ধরেন আপনি ভালো হলো না, এই বালি মাটি লাগাইছেন ফুলে গেল, এখন বলতেন এগ রন খারাপ, এগ রনের ভিডিও দেখে কইরে লস করছে? তখন আমার মাটি, তবে আসলে এই মাটির যে পরিচয়ের গাছ হয় বা হবে এটা একটা ভাগ্যের ব্যাপার না, ডেফিনেটলি তাই। এখানে জাতের একটা বড় একটা ব্যাপার আছে যে এই জাতটা মানে তাপমাত্রা সহনশীল একটা জাত, সেটা কিন্তু প্রুফ, মানে এর চেয়ে আমার মনে হয় যে প্রুফ লাগে না যে এই বালি মাটির মধ্যে যে এলাকায় কেউ মরিচ করার সাহসই পায় না, কারণ পানি থাকে না যে এলাকায়, পুরোটাই বালি সেই এলাকায়, তাও মালচিং ছাড়া মরিচ করা, এটা আমার মনে হয় যে অনেক বেশি রিস্কি, হাই রিস্ক। তো আমার মনে হয় যে এই দোষীর খাতায় নামটা আমাদের চলে যেত যদি খারাপটা হইতো, আল্লাহ বাঁচাইছে যে খারাপ হয় নাই, না হলে বলতো যে গ্রহণের মরিচ পৃথিবীর সবচেয়ে খারাপ জাত।
তাই তো। আচ্ছা দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, কৃষি এমন একটা সেক্টর এই সেই জায়গাতে আবার যদি বলেন হাই ভ্যালু ক্রপস উচ্চ মূল্যের ফসল, সেটা আরও বেশি রিস্কি। আপনি এমন মনে করার কোনো কারণ নাই যে এটা হচ্ছে ভিডিও দেখলাম, চারা আনলাম, যা বললো তাই করতে বললাম, করতে বলছে ওইটাই করলাম আর হয়ে গেল। আপনি নিশ্চিন্তে জেনে রাখেন, এই জায়গাতে যদি আপনার দক্ষতার অভাব থাকে, পরিচর্যার অভাব থাকে, ডিসিশন মেকিংয়ে যদি আপনার ভুল থাকে, তাহলে আপনি লস করবেন, এখান থেকে লাভ করাটা খুবই ডিফিকাল্ট। আমরা যদি খেয়াল করি, একটা সবজির প্রজেক্ট অথবা উচ্চ মূল্যের সবজির প্রজেক্ট যদি করার ক্ষেত্রে কয়টা বিষয় খেয়াল রাখতে হয়। এক নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কৃষি উদ্যোক্তা হবেন, প্রচুর পরিশ্রম করার মতো আপনার মানসিকতা আছে, এটা প্রথমে। দ্বিতীয় হচ্ছে আপনার সময় অনুযায়ী ফসল নির্বাচন, আপনি কোন ফসলটি করবেন সেটা বাজার দরটা কত হয়, কতদিন পর হারভেস্ট করা যায়, সেই সময় বাজার দর কত থাকে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আপনার আসতে হবে যে কোন মাটিতে চাষ করবেন, আসলে মাটির উপর ডিপেন্ড করে কিন্তু ফসলটা নির্বাচন করতে হয়। এই যেমন আমাদের আজকে যে উদ্যোক্তা, উনি মরিচ চাষ করেছে, নো ডাউট এখানে খুব ভালো ডিসিশন, টাইমটা ঠিক আছে, যা তো ঠিক আছে, কিন্তু এই মাটিটা কি তার জন্য পারফেক্ট ছিল? ধরেন এই জায়গাতে আজকে হয়তো প্রথম দিনে সে 1,00,000 টাকা মরিচ বিক্রি করতে পারতো, সে মালচিং ব্যবহার করলে, অথবা সে যদি 10 মাটিতে মরিচ লাগাতো প্রথম দিনে কি 40,000 টাকা বিক্রি করছে, এটা কিন্তু তার জন্য লস না, কিন্তু সে অপরচুনিটি লস করলো, লাভের লসটা করলো। এরপরে ধরেন আমরা মাটি অনুযায়ী ফসল নির্বাচন করলাম, এরপরে আসবে জাত সিলেকশন। জাত যদি ভালো না হয়, যেমন উনি গত বছরের উদাহরণ দিল যে ভালো জাত যদি না হইতো তাহলে আমার সব আজকে ফুলে যেত, গত বছর তাই ঘটেছে। তো জাতও একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে আসেন চাষাবাদ পদ্ধতি, আমরা যদি এখানে দেখি ওনার মাটি নির্বাচন ভুল হয়েছে, সমস্যা নাই, জাতটা রাইট হয়েছে এবং মালচিং দেয় নাই, পদ্ধতিগত কিছু ভুল হয়েছে, কিন্তু বেডের ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন যে উনি ছোটো ছোটো কাপ করেছে, আমরা যেভাবে করতে বলি 14 ইঞ্চি চড়া বেড, মাঝখানে 10 ইঞ্চি ড্রেন, আবার 14 ইঞ্চি চড়া বেড়ে 16 ইঞ্চি পরপর গাছ লাগাইছে, তো এইটা কিন্তু ঠিক দিয়েছে, যে কারণে কিন্তু তার লাভের লস হচ্ছে, কিন্তু লস হচ্ছে না। এই যে এই গাছগুলো আমরা একটু জাস্ট একটু অ্যানালাইসিস করি, দেখেন খেয়াল করেন যে এই এই যে দ্বিতীয় চালানে আমরা যে পরিমাণ গাছে ফুল দেখতে পাচ্ছি, এই সময় করণীয় হচ্ছে যে কোনোভাবেই আপনার ড্রেনে পানি বা মশার শুকানো যাবে না, আর্দ্রতা শুকালে কিন্তু গাছ ভাইরাসের মতো হয়ে যাবে, ফুলে যাবে। আর এখন যেটা করবেন, আপনি নিড়ানি দেন, পুরো জমি নিড়ানি দিয়ে দেন, দেওয়ার পরে জৈব সারটা একটু আপনি এবারে বেশি দিবেন, দিলে মাটিটা ওই যে কিছুটা হইলেও পানি ধরে রাখতে পারবে। এরপরে এর সাথে হচ্ছে আপনি ওই যে কমোলাক্স বা থিওভিট আছে, 80% সালফার, ওইটা 2 কেজি মিক্স করেন, যেহেতু আপনি 45% 3 কেজি দিতে পারেন, 3 কেজি। আর সাথে আপনি DAP দিচ্ছেন, পটাশ দিচ্ছেন, এটা দিয়ে দেন, দেখেন গাছের চেয়ারে অন্যরকম হবে। এই দ্বিতীয় চালানে আপনার ফলে জায়গা দিতে পারবেন না, এখন খোল আপনি দিতে পারেন ওই সার দেওয়ার আগে, যেমন হচ্ছে যে এখন আছে না, এখন খোলগুলোকে গুঁড়া করেন, 20 কেজি খোল দেন, গুঁড়া করে দেবেন, গুঁড়া করে পুরোটা ছিটিয়ে দিবেন, দেওয়ার পরে নিড়ানি দেন, নিড়ানি দেওয়ার পরে আপনি সার কখন দিবেন? সার দেব ধরেন নিড়ানির পরে, নিড়ানির পরে, তাহলে খোলটা দিলেন নিড়ানির আগে, তাহলে কি হয়ে যাবে, ভেঙে যাবে না, মিক্স হয়ে যাবে। তাহলে এইভাবে করে আপনি সারটা দিয়ে দেন, পরের চালানে আপনার এক চালানে 2,00,000 টাকা মরিচ বিক্রি হবে ইনশাল্লাহ। তো এই জায়গাতে যদি আপনার 6 বস্তা থেকে 40,000 টাকার মতো বিক্রি হচ্ছে 5-6 বস্তা, তাতে আপনি খেয়াল করছেন আপনি কি ঘটবে। ভেরি গুড, আপনার জন্য শুভকামনা রইল, কারণ হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটা উদ্যোক্তাই লাভ করুক, কারণ কৃষকের হাতে যদি টাকা না থাকে তাহলে কৃষকের কোনো মূল্য নাই, আর যাদের দিয়ে পুরো দেশ পরিচালিত হচ্ছে, পুরো অর্থনীতি পরিচালিত হচ্ছে, তাদের যদি মূল্য না থাকে, এটা অনেক বেশি মানে লজ্জাজনক আমাদের জাতি হিসাবে, আমাদের কাছে। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনার আমার সাথে ছিলেন এবং আমাদের দুইজনের কথাবার্তা শুনেছেন, এখানে হয়তো লাভটা দেখে অনেকেই চিন্তা করেছেন যে কাল থেকে মাঠে নামবেন, তো তাদের প্রতি অ্যাডভাইস একটাই যে আপনার ভিডিও দেখেন আর মাঠে নেমে গেলেন, এরকম টেন্ডেন্সি থেকে বের হয়ে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করুন। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে এগ্রোওয়ান প্রতিনিয়তই কাজ করছে, অভিজ্ঞতা শেয়ারিং করছে, কোনটা ভুল কোনটা ঠিক, সো আপনারা কমিউনিকেট করুন। আপনারা জানেন যে এগ্রোওয়ান বিনামূল্যে 1 নম্বরে সকল সেবা দিচ্ছে, অর্থাৎ কল সেন্টারে যে সেবাটা এগ্রোওয়ান দিচ্ছে, একই নাম্বারে 09
6786628228 এই নম্বরে আপনি ফোন দিবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে বিনামূল্যে আপনি সকল ধরনের স্মার্ট কৃষি সেবা পাবেন।